এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পেঙ্গুইন, ঠিক আছে, রাত কাটাতে পারছে না বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমার ব্যাগ ভর্তি, এখানে তোমার মাল কেনা হয়েছে। মাল কেনা হয়েছে বলতে লাইট ফাইট পাকা ফাঁকা বোর্ড ফোর্ড চলে এসছে। আর তোমরা রবিবার দিন যদি আসতে চাও না মাল ফাল কিনতে, রবিবার দিন এসো না, রবিবার বাদ দিয়ে যে কোনো দিন আসো, কারণ রবিবার দিন এখানে একটুখানি কী বলতো। বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, আমরা আপাতত কলকাতার ফুটপাথ দিয়ে হাঁটছি। আজকে তোমার হচ্ছে আমাদের ব্যবসা যে নামতে চলেছি সেটা আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো আমরা আসছি আজকে কলকাতায় মাল কেনার জন্য, সব কেনাকাটি হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ হাঁটছে, আজকে 31 মার্চ, তাই তো? আর এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন আমি আরাকাত দিয়ে দেখাতে পারছি না, তার কারণ কি বলতো, এই যে দেখতেই পাচ্ছ মালপত্র কেনা হয়েছে, ওর ব্যাগেও ভর্তি রয়েছে, আমার ব্যাগেও ভর্তি রয়েছে। আর আমরা যাবো ওই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, 40 সেকেন্ড রয়েছে এখন। আমার কথা শুনে তো বুঝতেই পারছো কীরকম আজকে খাটনি হতে চলেছে, ঠিক আছে বন্ধুরা। এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পেঙ্গুইন, ঠিক আছে, রাত কাটাতে পারছে না বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমার ব্যাগ ভর্তি, এখানে তোমার মাল কেনা হয়েছে। মাল কেনা হয়েছে বলতে লাইট ফাইট পাকা ফাঁকা বোর্ড ফোর্ড সব একবারে নিয়ে নিয়েছি। আর এই তোমার ব্যাগের মধ্যেও রয়েছে, আমার হাতও কাঁপছে, ঠিক আছে, কারণ প্রচণ্ড ভারী ব্যাগ। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, আমরা কলকাতা রাস্তায় চলে এসেছি। আর তোমরা রবিবার দিন যদি আসতে চাও না মাল ফাল কিনতে, রবিবার দিন এসো না, রবিবার বাদ দিয়ে যে কোনো দিন আসো, কারণ রবিবার দিন এখানে একটুখানি কী বলতো, হ্যাঁ আর কিছুই না। আর বাস টাসও একটু লেট করে দেখে, আমরা এই যে দেখতে পাচ্ছ এখন আপাতত বাস স্টপেই দাঁড়িয়ে রয়েছি। এই যে রাস্তা ভাপিয়ে গেছি, মাল বিশাল ভারী ছিল সেই কারণে। তো আজকে হচ্ছে তোমার সেকেন্ড ডে, বাড়িতে দিকে কাজে লেগে গেছে অলরেডি, তোমরা সেটা বাড়িতে যেতে যেতে আজকের ভিডিওতে দেখতে পারো। আজকে সেকেন্ড ডে হিসাবে তোমার ভিডিও করা হবে, তোমরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা বাস কাকু যে হারে টানছে না, মনে হচ্ছে এই বাসে করে যদি আমরা কালনা চলে যেতাম না, কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম। হ্যাঁ সেই স্পিডে টানছে, সেই স্পিডে রেস হচ্ছে, রেস হচ্ছে কে আগে যেতে দেখি। ওই কাকু হেরে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ইডেন গার্ডেন। বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ, এই যে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো আর এই যে আমাদের পেঙ্গুইন, আজকে পেঙ্গুইন বলা যাবে না, আজকে বিশাল খেটেছে পাবলিক, ঠিক আছে। আর এখন বাজে 9:30 সকাল সকাল। আর এই যে আমাদের টোটাল বাস, বাস কাকুটা যা টেনেছে না মাইরিস, সেরা টেনেছে, সেরা সেরা। তোমার আমাদের যেখানে লাগে 1 ঘন্টা 15 মিনিট, সেইখানে তোমার লেগেছে হচ্ছে 1 ঘন্টাও লাগেনি। তাহলে বুঝতেই পারছো কীরকম হু হু করে টেনেছে আর কি। তো চেস টু পেঙ্গুইন। আর এই যে হচ্ছে চা খাওয়াচ্ছে, আর এই যে আমাদের পেঙ্গুইন আজকে বিশাল খাটছে মেয়েটা, ঠিক আছে। আর এই ভাইয়ের কাছ থেকে তোমার চা নিয়েছি, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা কালায় চলে এসছি, আর মুখটা দেখো একবার, জাস্ট পুরো পেঁচিদের মতো বাংলার পাঁচ করে রয়েছে। আর আপাতত কালনায় চলে এসেছি, এখন বাজে তোমার হচ্ছে 12:10। বন্ধুরা আমি জাস্ট কলকাতা থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান দান করে এই জাস্ট আর কি আসলাম, ঠিক আছে। তো ঘুম বলতে হয়েছে দেখো এই 24 ঘন্টায় মাত্র 1.5 ঘন্টা আর কি, এই অবস্থা। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো আজকে হচ্ছে ভিডিওর সেকেন্ড ডে, চলো এবার আপডেট দিচ্ছি আরও ভিতরে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ঈদ প্রায় শেষের মুহূর্তে, বালি আজকে আবার তোমার 10 টিন, আর সিমেন্ট ফিমেন্ট হয়তো আনা হয়েছে, আমি তো বালি ছিলাম না, আমি জানি না। আর কাজ বলতে এই যে দেখতেই পাচ্ছ সব বাইরেটা বাকি রয়েছে, আর এই যে আপাতত এই আর কি হচ্ছে। দেখতেই পাচ্ছ কাজ বাজ সব ঠিকঠাক মতোই চলছে, এখনও ডেকোরেশনের বাকি, লাইট ফাইট সব তো লাগানোই হবে। তোমরা একটু সাজেশান দিও যে লাইট ফাইট কীরকম কী করলে আর কি কতটা বেটার হয়। বন্ধুরা এই হচ্ছে কাজ, তোমাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, সাজেশান দিও যে কীরকম কী করলে বেটার হয়, তোমরা একটু কমেন্ট সেকশানে বলে দিও, ঠিক আছে। কমেন্ট সেকশানে করে বলে দিও যে কোনটা করলে বেটার হয়, ঠিক আছে। বন্ধুরা আজকে কাজের তোমার হচ্ছে যেরকম বলছিলাম সেকেন্ড ডে, আমি জাস্ট কিছুক্ষণ আগে কলকাতা থেকে এসেছি, যেটা তোমাদের বলছিলাম। তো কাঠের কাজ ফাজ আপাতত চলছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দাদা যে কাজ করছে। তো যাই হোক, আজকে জাস্ট এইটুখানি দেখানো ছিল, আজকে হচ্ছে তোমার কাজের দ্বিতীয় দিন, ঠিক আছে। আর এইটাই, আর তোমাদের যদি কোনো সাজেশান দেওয়া থাকে যে কোথায় কী করলে কতটা বেটার হয়, ঠিক আছে, আমি তো মানে নতুন বলতে গেলেই আর কি এইসব কাজে নতুন নেমেছি, তোমরা তো জানো যারা নতুন কাজ করায় তারা তো সব কিছু জানে, কীরকম একটু সাজেশান দিও তোমরা সাজেশান। আর যদি ভিডিওটা যদি একটু যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কী করে বলো তো, একটা লাইক একটা কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা
টং করে বাজিয়ে নিও। আমি কি বলতো কথা বলতে পারছি না, ঘুমিয়ে দুটো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দু ঘন্টা ঘুমিয়ে যেসব কারেন্টের জিনিসপত্র এনেছি সেই কলকাতায় কালকে, মানে 24 ঘন্টার মধ্যে তোমাদের যেরকম বলছিলাম যে দেড় ঘন্টা হাইস্ট ঘুমিয়েছি, দেড় ঘন্টা 5টা থেকে 6:30, আবার তারপরে উঠে স্নান দান করে 8টার ট্রেনটা ধরে চলে আসে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে হাওড়া স্টেশন বহু দূর, দেড় ঘন্টা লাগে বাসে, আর মেট্রোতে গেলেও সেই সেম আর কি। তো এই হচ্ছে ঘটনা। তো জাস্ট তোমরা ভিডিওটাকে সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট এই মুহূর্তে খুবই দরকার, মানে প্রচুর পরিমাণে দরকার তোমাদের সাপোর্ট, ঠিক আছে? কারণ তোমরা যদি সাপোর্ট না করো এতটা এগোতে পারতাম না আর এতটা ভরসা করতে পারতাম না, একদম যেটা সত্যি কথা। তো বন্ধুরা, দেখা হচ্ছে তৃতীয় পর্বে, টাটা।